আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা সবসময় আপনাকে কান্না করতে দেখতে চায়, যারা সবসময় আপনাকে চিন্তাতে এবং দুঃখের মধ্যে দেখতে চায়। আর এর জন্য যখন তারা ডাইরেক্ট কোনো রাস্তা খুঁজে পায় না, তখন এরা ইনডাইরেক্টলি চেষ্টা করে আপনাকে কষ্ট দেবার। আর এমনটা করার জন্য এদের কাছে কেবলমাত্র একটিই রাস্তা থাকে, আর সেটা হলো আপনাকে অপমান করে আপনাকে ডিমোটিভেট করা। দেখুন, এই মানুষগুলোকে আটকানো এবং তাদেরকে জবাব দেওয়াটা খুবই দরকার, যাতে আপনার সেলফ কনফিডেন্স অর্থাৎ নিজের ওপর বিশ্বাসটা এবং নিজের সম্মানটা বজায় থাকে। আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি উপায় বলবো, যে উপায়গুলো ব্যবহার করে আপনি এই মানুষগুলোর উদ্দেশ্য পূরণ হওয়া থেকে আটকাতে পারবেন, আর যারা আপনাকে অপমান করে তাদের আপনি সঠিক জবাব দিতে পারবেন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার ১, আন্ডারস্ট্যান্ড দ্যাট ইনসাল্ট আর এক্সটার্নাল অ্যান্ড দে আর নাথিং টু আস। গ্রিক স্টোয়িক ফিলোসফারের কথা অনুযায়ী ইনসাল্টের সম্পর্কে আমাদের একটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হলো ইনসাল্ট এক্সটার্নাল হয়। যদি আপনি ইনসাল্ট সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন ইনসাল্ট আর কিছুই নয় বরং কিছু কথা, আর এই কথাগুলো হলো সামনের মানুষটির ওপিনিয়ন, আর আপনি চাইলেও সেটা পরিবর্তন করতে পারবেন না, আর আপনি এটাকে কন্ট্রোলও করতে পারবেন না। আপনি মহাত্মা গান্ধী হন অথবা মাদার টেরেসা, কিছু মানুষ অবশ্যই থাকবে যারা সবসময় আপনার বিরুদ্ধে থাকবে। আর যদি অন্য মানুষের ওপিনিয়নে আপনার উপরে প্রভাব পড়ে, তাহলে আপনি কখনোই আপনার জীবনে খুশিতে থাকতে পারবেন না। যদি আপনি কোনো একটি পাথরের সামনে গিয়ে পাথরকে অপমান করা শুরু করেন, তাহলে আপনি সেখানে কোনো রেসপন্স পাবেন না। আর যখন আপনাকে কোনো মানুষ পাথরের সঙ্গে কথা বলতে দেখবে, তখন সেখানে আপনারই অপমান হয়ে যাবে। একইভাবে যখন আপনি একটি পাথরের মতো হয়ে যাবেন, যে আপনাকে যে যাই কিছু বলুক না কেন, আপনি কখনোই তাদের কথাতে কোনো রিয়্যাক্ট করেন না, তাহলে সবশেষে দেখা যাবে যে আপনার ইনসাল্ট করতে এসেছিল তার নিজেরই ইনসাল্ট হয়ে গেছে, আর তখন আপনি একটি মেন্টালি স্ট্রং পার্সন হয়ে যাবেন। তাই আপনাকে সবার আগে এটা বুঝতে হবে যে ইনসাল্ট কেবলমাত্র কিছু কথা, আর যদি আপনি এগুলোকে কিছু কথা হিসাবেই দেখেন, তাহলে সেটা আপনাকে কখনোই কষ্ট দিতে পারবে না। নাম্বার ২, ডোন্ট এক্সপ্রেস ইওর অ্যাঙ্গার। এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটি স্টেপ, আর এটা ফলো করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই স্টেপটা ফলো না করতে পারলে বাকি টিপসগুলো কোনো কাজ করবে না। যখন কোনো একটি মানুষ কাউকে অপমান করে, তখন বেশিরভাগ লোক তার উপরে অনেক বেশি রেগে যায়, আর এটা হলো নিজের অপমানের সবথেকে খারাপ প্রতিশোধ, কারণ সামনের মানুষটি তো এটাই চায় যে আপনি রেগে যান, তারা চায় যে আপনার অনেক বেশি খারাপ লাগুক। আর এই কারণেই আপনি এটা একদমই করবেন না, কারণ এটা করলে আপনি আপনার অপমানটা স্বীকার করে নেন, আর যখন আপনি রেগে গিয়ে রিপ্লে করেন, তখন সামনের মানুষটির আরও বেশি মজা লাগে, কারণ সামনের মানুষটি তো এটাই চাইছিল যে আপনি রেগে যাবেন, আপনি দুঃখী হয়ে যাবেন, আর আপনি খারাপ কথা বলা শুরু করবেন। আর যদি আপনি এটা একবার করে ফেলেন, তাহলে সামনের মানুষটি এটা জেনে খুশি হয়ে যায় যে আপনিও নিজেকে তার লেভেলে নিয়ে চলে এসেছেন, এখন আপনার ইমোশনের কন্ট্রোলটা সামনের মানুষটির হাতে চলে গেছে। আর এই কারণে এই ভুলটা আপনাকে কোনোভাবেই করলে হবে না। আপনি কখনোই কেউ অপমান করলে আপনি রেগে যাবেন না, যদি আপনার রাগ হয় তাহলে সেই রাগটাকে প্রকাশ করবেন না। নাম্বার ৩, ইউজ সেন্স অফ হিউমার। দেখুন, আপনাকে যদি কেউ অপমান করে, আপনাকে তো তার জবাব দিতেই হবে, আপনাকে চুপ থাকলে হবে না, কারণ এটা আপনি অনেকবার দেখেছেন অথবা আপনার সঙ্গে এটা হয়েছে যে কোনো একটি মানুষ আপনাকে অপমান করেছে আর আপনি সেখানে কোনো কথা না বলে চুপ থেকেছেন, আর কিছু সময় পর আপনার আফসোস হয়েছে এটা ভেবে যে যদি আমি ওই সময় উত্তরটা দিতাম তাহলে ভালো হতো। আর এই কারণে যাতে আপনাকে পরে আফসোস করতে না হয়, এর জন্য আপনাকে জবাব দিতেই হবে, কিন্তু সেটা আপনার সেন্স অফ হিউমারকে ব্যবহার করে দিন। কেবলমাত্র রেগে গিয়ে নয়, আপনার সেন্স অফ হিউমারকে ব্যবহার করে নিজের অপমানের জবাব দেওয়াটা সবথেকে ভালো উপায়। উদাহরণ হিসাবে মনে করুন, আপনাকে কেউ আপনার পোশাকের জন্য আপনার মজা উড়িয়েছে, যদিও এটা খুবই সাধারণ একটি উদাহরণ যেটা বেশিরভাগ মানুষ কখনো না কখনো ফেস করেছে। মনে করুন কোনো একটি মানুষ আপনাকে অপমান করার উদ্দেশ্যে আপনাকে এটা বলছে, আরে তোমার ড্রেসিং সেন্স তো একদমই নেই, এই ড্রেসে তোমাকে তো একদম সার্কাসের বানর মনে হচ্ছে। তাহলে তখন আপনি এর রিপ্লেতে রাগ না করে এটা বলুন যে আমাকে তো ড্রেসিং সেন্সটা তোমার কাছ থেকেই শেখা উচিত, আর এই কারণেই তুমি তোমার ড্রেসিং সেন্সটাকে দ্রুত ইম্প্রুভ করে নাও, যাতে আমি তোমার কাছে থেকে ড্রেসিং সেন্সটা শিখতে পারি। আর এভাবেই আপনাকে আপনার অপমানের জবাব দিতে হবে। আপনি কখনোই তার অপমানটাকে মেনে নিয়ে আপনি রেগে যাবেন না, কারণ যদি আপনি একবার রেগে যান, তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনার ড্রেসিং সেন্স ভালো নয়।
নাম্বার ফোর দ্য ভাইজেস্ট রেসপন্ড। এখন আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা নিশ্চয় আসছে যে যদি আমাদের সেন্স অফ হিউমার ভালো না হয় তাহলে তখন আমরা কি করব, অথবা যদি এমন কোনো মানুষ আমাদেরকে অপমান করে যাদেরকে আমরা চিনি না অথবা প্রথমবার দেখা হয়েছে তাহলে এমন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। তাহলে বলি, যদি আপনার সেন্স অফ হিউমার খুব বেশি ভালো না হয় আর কোনো একটি মানুষ যদি আপনাকে অপমান করে তাহলে আপনাকে তখন রিপ্লেতে কেবল থ্যাংক ইউ বলতে হবে। হয়তো আপনার ভেতরে অনেক বেশি রাগ হচ্ছে কিন্তু তারপরেও আপনি একটি বুদ্ধিমান মানুষের মতো হালকা একটু স্মাইল দিয়ে তাকে থ্যাংক ইউ বলুন। এর ফলে যেটা হবে, সামনের মানুষটি এটা বুঝতে পারবে যে আপনার জীবনে তার এবং তার ওপিনিয়নের কোনো জায়গা নেই। এর ফলে দেখবেন সামনের মানুষটি চুপ হয়ে যাবে আর সে পরবর্তীতে আপনাকে আর অপমান করতে সাহস পাবে না। এছাড়া যদি আপনাকে এমন কোনো মানুষ অপমান করে যাকে আপনি চেনেন না বা যার সঙ্গে আপনি প্রথমবার দেখা করছেন, তাহলে এমন মুহূর্তে আপনার জন্য সবথেকে ভালো হলো আপনি তাকে ইগনোর করে আপনার কাজ করতে থাকুন। আপনি ওই কথাটা তো নিশ্চয়ই শুনেছেন, কুকুর চিৎকার করতে থাকে আর হাতি তার রাস্তায় চলতে থাকে, আর আপনাকে এমন মানুষগুলোর সঙ্গে এই ব্যবহারই করতে হবে। উদাহরণ হিসাবে, প্রত্যেকটা ইউটিউব ক্রিয়েটরের তার ভিডিওর কমেন্টের মধ্যে কিছু না কিছু নেগেটিভ কমেন্ট অবশ্যই থাকবে, আর যদি এই সমস্ত ক্রিয়েটরগুলো এই কমেন্টগুলোকে পার্সোনালি নেওয়া শুরু করে আর তাদেরকে রিপ্লাই দেওয়া শুরু করে, তাহলে আপনি আর ইউটিউবে ভিডিও তৈরি করতে পারবেন না, আর তাই আপনাকে এই সমস্ত মানুষগুলোকে ইগনোর করা শিখতে হবে। নাম্বার ফাইভ, অ্যাকসেপ্ট দ্য পজিটিভ পোর্শন। আমাদের জীবনে কিছু মানুষ এমন থাকে যারা আমাদের কাছে এসে আমাদের ভালোর জন্য আমাদের কিছু দুর্বলতাকে দেখিয়ে দেয়, আর অনেক সময় তার কারণে আমরা মন খারাপ করে নিই আর সামনের মানুষটিকে আমাদের শত্রু মনে করি। কিন্তু আপনাকে এই ভুলটা করলে হবে না। আমাদের সমালোচনাকে আমরা আমাদের গ্রোথের জন্য ব্যবহার করতে পারি। আপনি রেগে গিয়ে ওভার রিয়াক্ট না করে, দুঃখী না হয়ে আপনি বোঝার চেষ্টা করুন, যখন কেউ আপনাকে ক্রিটিসাইজ করবে অথবা আপনার দুর্বলতাগুলোকে দেখিয়ে দেবে তখন আপনি কোনো নেগেটিভ রেসপন্স না করে ওই সময় আপনি একটু চিন্তা করবেন যে সামনের মানুষটি যা বলছে সেটা সত্যি নয় তো, আমার মধ্যে সত্যিই কোনো কমতি নেই তো, আর যদি সেটা থাকে তাহলে আমাকে সেটা সংশোধন করতে হবে, আর সামনের মানুষটিকে ধন্যবাদ দিতে হবে এই কারণে যে এই মানুষটা আমার ভুলটা দেখিয়ে দিয়েছে। আর এটাই হলো একটি বুদ্ধিমান মানুষের সবথেকে ভালো একটি কোয়ালিটি। তাই যদি আপনার কোনো আপনজন আপনার ভালোর জন্য আপনাকে কিছু বলে, তাহলে সেই কথাটা নিয়ে মন খারাপ করে বসে থাকবেন না, বরং তার পজিটিভ সাইডকে দেখার চেষ্টা করুন এবং নিজেকে ইম্প্রুভ করুন। তাই আজকের পর যখনই আপনার মনে হবে কেউ আপনাকে অপমান করছে অথবা আপনার ক্রিটিসাইজ করছে, তাহলে ওই কথাগুলোকে মনে রেখে সামনের মানুষটির সঙ্গে ব্যবহার করুন এবং জবাব দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।